নমস্কার, আজ আপনাদের রান্না করে দেখাবো একটা পনিরের আইটেম। নাম হচ্ছে বাদশাহী পনির। প্রতি সপ্তাহে আমি এমনই আকর্ষণীয় ঘরোয়া রকমারি রেসিপি নিয়ে আসবো, তাই নিচের লাল বাটনটি টিপে সাবস্ক্রাইব করুন। প্রতিবার এমনই ভিডিও আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে। সেটা করতে কী কী উপকরণ দরকার সেটা বলছি, লিখে নিন। উপকরণ: পনির একটু চওড়া চওড়া করে কেটে, কাজু, কিশমিশ গোটাও লাগবে, আবার বাটাও দরকার, কর্নফ্লাওয়ার, ময়দা, নুন, আদা কিমা, চিনি, ভাজার জন্য সাদা তেল, কাজু, কিশমিশ, চারমগজ এবং পোস্ত বাটা, গোটা, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ঘি। অবশ্য সাজানোর জন্য ধনে পাতা দরকার। এবার বলছি প্রণালী। প্রথমে পনিরগুলো একটু পাতলা ও চওড়া করে কেটে নিতে হবে। তারপর তাকে সাজিয়ে নিতে হবে পাশাপাশি রেখে। এবার একটা বাটিতে কাজু, কিশমিশ, কিমা করতে হবে এবং পনিরের টুকরোগুলো বেঁচে যাওয়া যে খুচরো পনির তার সঙ্গে চিনি, নুন, কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিতে হবে। প্রয়োজনে একটু জল দিয়ে টাইট করে ছোট ছোট চাপটি মতন করে একটা পনিরের পিসের উপরে দিয়ে অন্য আর একটা পনির পিস চাপিয়ে এক জোড়া পনির দিয়ে এক একটা স্যান্ডউইচ বানাতে হবে। সব কটা পনিরের স্যান্ডউইচ তৈরি করে রেখে দিতে হবে। তারপর অন্য আর একটা বাটিতে কর্নফ্লাওয়ার বা ময়দা, তাতে একটু তেল, নুন, চিনি দিয়ে মেখে তার মধ্যে জল দিয়ে গুলে ব্যাটার তৈরি করতে হবে। এবার ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে ভালো মতন গরম হলে পনির স্যান্ডউইচগুলো ওই ব্যাটারে ডুবিয়ে তেলে ভাজতে হবে। হালকা রং ধরলে নামিয়ে রাখতে হবে। এইভাবে সব পনির ভেজে উঠিয়ে রাখতে হবে। তেলেই শুকনো লঙ্কা, মৌরি, তেজপাতা ফোড়ন দিয়ে ভাজতে হবে।
তাতে বেটে রাখা একসঙ্গে কাজু কিশমিশ পোস্ত চারমগজ বাটাগুলো দিয়ে দিতে হবে। তাতে কাঁচা লঙ্কা নুন চিনি দিয়ে ফুটতে দিতে হবে। তেলে দেওয়ার পরে সেইটা তার মধ্যে ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর পনিরের স্যান্ডউইচগুলো যেখানে সাজানো থাকবে যে বাটিটার মধ্যে, সেই বাটিটার মধ্যে এই সলিউশনটা ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। এরপর এটা পরোটা লুচি ফ্রাইড রাইস দিয়ে খুব ভালো লাগবে। গরমের দিনে অবশ্য সাদা ভাতও ভালো লাগে। খেয়ে ও খাইয়ে কেমন লাগলো জানাতে ভুলবেন না, সেই জন্য কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই অভিনব রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, বন্ধুবান্ধব পরিচিতজনের মধ্যে শেয়ার করুন। যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।